हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুল আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা 20টি একাদাম লেটেস্ট আপডেট এবং এর সাথে রয়েছে আজকের সবথেকে বড় খবর একের পর এক বিশাল ঘোষণা শুরু হয়েছে দুদিন ব্যাপী বিশ্ব বাণিজ্য সম্মেলন আর এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে ভারত সহ 17টি দেশের একাধিক আবর্তাবর শিল্পপতিরা তারপরে পশ্চিমবঙ্গের শিল্প এবং ব্যবসা এবং কারখানা নিয়ে রয়েছে একের পর এক ঘোষণা রয়েছে মুকেশ আম্বানি থেকে শুরু করে আরো নামি দামি শিল্পপতিদের বিনিয়োগ সম্পর্কিত একাধিক ঘোষণা রাজ্য পেতে চলেছে বিশাল সুযোগ যা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে মাতিয়ে দিল গোটা দেশকে নজির গড়ে তুললেন দেখে নেব বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে কি কি ঘোষণা রয়েছে রাজ্যবাসীর জন্য বা নতুন কি আসতে চলেছে এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর আবারও সাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি ফের লন্ডভন্ড হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা দেখে নেব আবারও কোথায় ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বা আবার পূর্বাভাসে কি বলা হচ্ছে অপরদিকে আবার বিশাল বড় প্রতিক্রিয়া ক্রিকেটের মহারাজ বাংলার দাদা সৌরভ গাঙ্গুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্রথম প্রতিক্রিয়া অনুভূতি শেয়ার করলেন সকলের সঙ্গে অপরদিকে আবার ফাঁসলো এক তথ্য চমকে দিলেন গোটা দেশবাসীকে বাংলার জিডিপি নিয়ে জিডিপি বৃদ্ধি হারে অনেক এগিয়ে বাংলা মমতার দাবিতেই সিলমোহর আম্বানি শুধু জিডিপি নয় রয়েছে আম্বানির তরফ থেকে বাংলার জন্য একাধিক ঘোষণা রয়েছে আরো একটি বড় খবর এবারে মাধ্যমিক পাস করার ছেলেদের জন্য প্রচুর সংখ্যক নিয়োগ হতে চলেছে কনস্টেবল পদে যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে বা আপনার বাড়ির সন্তানের মাধ্যমিক পাস থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন এর সাথে রয়েছে দিনের পর দিন যত দিন পেরিয়েছে একের পর এক সংঘাতে জড়িয়েছে রাজ্যের সঙ্গে রাজ্যপাল অপরদিকে আবার মানসিক ভাবে আছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়েও কৌশলী মন্তব্য রাজ্যপালের সংঘাত নয় রাজ্যের পাশে থাকার বার্তা আনন্দ বোসের এর সাথে রয়েছে আরো একটি বড় খবর দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছে যখন একের পর এক নেতা মন্ত্রী অপরদিকে আবার অসুস্থ রেশন দুর্নীতিতে মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক রক্তের শর্করার মাত্রা বেড়েছে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হলো নেতাকে অন্যদিকে আবার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ার পক্ষেই সওয়াল ভারতের রাষ্ট্রসংঘের অধিবেশনে অবস্থান স্পষ্ট করলো নয়াদিল্লি সরব পণবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি একই সাথে রয়েছে এবার রাজ্যের ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে যারা মূলত বিশেষ করে এসসি এসটি ওবিসি তাদের জন্য রয়েছে এক বিশেষ সুযোগ অন্যদিকে আবার 500 কোটি টাকার বন্ড বাজারে ছড়াতে পারে কলকাতা পুরসভা এর সাথে রয়েছে যারা কলেজ বা কোন ডিগ্রি কোর্স নিয়ে পড়ছেন তাদের জন্য দারুণ সুযোগ ছাত্রছাত্রীরা আবেদন করুন পাবেন 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ এর সাথেই থাকছে আজকের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে আজকে সেগুলি জানানোর পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি আলোচনা করব ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে দুদিন বিশ্বব্যাপী বাণিজ্য সম্মেলন আর এই বাণিজ্য সম্মেলনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনই বড়সড় বিনিয়োগের ঘোষণা করেছে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি তিনি জানিয়েছেন আগামী 3 বছরে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে 20,000 কোটি টাকা বিনিয়োগ করবে তার সংস্থা একই মঞ্চে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সপ্তম বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তার আগে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেন মমতা আম্বানি ছাড়াও ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি বেঙ্গল অম্বুজা গ্রুপের কর্ণধার হর্ষ নেউটিয়া সহ অন্যান্য শিল্পপতিরা তাদের বক্তব্য বাংলা শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন মঙ্গলবার অন্যান্য বিনিয়োগের প্রস্তাবও এসেছে রাজ্যে নিজের বক্তব্য বদলে যাওয়ার কথা বাংলায় তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সরবান রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও বিদেশের শিল্পপতি থেকে শুরু করে বণিক মহলের কর্তারাও হাজির ছিলেন ওই সম্মেলনে আম্বানি বিনিয়োগ করেছেন বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি তিনি বলেন মমতাদের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্বের জন্যই বাংলার লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে এই রাজ্যে এখন বিনিয়োগ গন্তব্য পরিণত হয়েছে আমাদের কাছেও বাংলা এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য এরপরেই তিনি ঘোষণা করেন রিলায়েন্স গোষ্ঠী আগামী 3 বছরে বাংলায় আরো 20,000 কোটি টাকা বিনিয়োগ করবে মুকেশ আম্বানির কথায় রাজ্যে ইতিমধ্যে 45,000 কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স আগামী 3 বছরে আরো 20,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে রিলায়েন্সের কর্ণধার জানিয়েছেন শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রকে ডিজিটাল এবং আরো উন্নত করার জন্য বিনিয়োগ করা হবে একই সঙ্গে টেলিযোগাযোগ জিওকে আরো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা পাশাপাশি জৈব শক্তি উৎপাদনে রিলায়েন্সের যে গুরুত্ব আরোপ করেছে সেক্ষেত্রেও বাংলার
বিনিয়োগ করা হবে। রিলায়েন্স কর্তা পরিসংখ্যান দিয়ে দাবি করেন, টেলি সংযোগ কলকাতা জোনে ইতিমধ্যে 98% ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে জিও, তা 100% করতে চায় রিলায়েন্স। মুকেশ আম্বানির কথায় বাংলায় জিডিপি বলে দিচ্ছে যে এ রাজ্যে বিনিয়োগ কতটা উর্বর। মমতার নেতৃত্বে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথাও উল্লেখ করেন, বলেন অটল বিহারী বাজপেয়ী যথাযথই আপনাকে অগ্নিকন্যা বলে বর্ণনা করেছেন। এর সাথে আবার রিলায়েন্স এর পাশাপাশি আরো কিছু বিনিয়োগ ঘোষণা করেছেন অন্য শিল্পপতিরা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নারায়ণা গ্রুপের কর্ণধার তথা চিকিৎসক দেবী প্রসাদ সেটি আগামী 2 বছরের মধ্যে কলকাতায় একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলবে তার সংস্থা, যেখানে হৃদরোগ ক্যান্সার চিকিৎসার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন হবে। জেকে গ্রুপের কর্তা হর্ষপতি সাংঘনিয়া খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে দুগ্ধ শিল্পে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ওই প্রকল্পে সরাসরি 2000 জনের কাজ হবে। বাংলায় আরো বিনিয়োগের কথা বলেছেন উইপ্রো কর্তা রশিদ প্রেমজি। তার কথায়, রাজারহাটের জমিতে উইপ্রো যে ক্যাম্পাস তৈরি করবে তা হবে দেশের মধ্যে সব থেকে বড়। আমরা বাংলার দীর্ঘমেয়াদী বিনিয়োগের রাস্তায় যেতে চাই। এছাড়াও সঞ্জীব গোয়েন্কা, আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী, বেঙ্গল আম্বুজা গ্রুপের কর্ণধার হর্ষ নেউটিয়া সহ অন্যান্য শিল্পপতিরা তাদের বক্তব্যে বাংলা শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন। এই ছিল প্রথম বৈঠকের একাধিক পরিস্থিতি। এর সাথে আবার আবহাওয়া দপ্তর তরফ থেকে রয়েছে আবারও একটি বড় সতর্কতা, ভরা শীতেও দুর্যোগ রাশি যেন কাটছে না দক্ষিণবঙ্গের কপাল থেকে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মিদুলির প্রকোপ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজ্য, অল্প বিস্তার হলেও বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি। তারপর যখন শীতের আমেজ গায়ে মাখতে শুরু করেছে, ঠিক এই সময়তেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি হচ্ছে। আর প্রাথমিক পূর্বাভাস অনুসারে এই ঝড়ের প্রভাবে পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অপরদিকে রয়েছে রাজ্যের এসসি এসটি ওবিসি ছেলে মেয়েদের জন্য দারুণ খবর, পশ্চিমবঙ্গ সরকারের ওয়েসিস স্কলারশিপ শুরু হয়েছে। অনগ্রসর সম্প্রদায়ভুক্ত এসসি এসটি ওবিসি এরা পাবে স্কলারশিপের টাকা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়েছে 23-24 শিক্ষাবর্ষ, আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর সাথে আবার মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের জন্য রয়েছে দারুণ সুখবর, কেন্দ্র সরকারের 8টি আধাসামরিক বাহিনীর কনস্টেবল পদে 75,786 জনকে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। মাধ্যমিক পাস যোগ্য প্রার্থীরা www.ssc.nic.in ওয়েবসাইটে 24 নভেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর সাথে রয়েছে আবার আবাস যোজনার টাকা নিয়ে আজকের আরো একটি বড় খবর। ইতিমধ্যে আবাস যোজনার টাকা নিয়ে 3টি রাজ্যকে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এই সকল রাজ্যে অসহযোগিতা বা দুর্নীতির হদিশ উঠে এসেছে এমনই দাবি করছে ইডি। অপরদিকে আবার 100 দিনের কাজের টাকা বা ঘরের কাজের টাকা তখনই সম্ভব হবে যখন কিনা স্বচ্ছভাবে রিপোর্ট দিতে পারবে নবান্ন জমা কেন্দ্রের কাছে। এর সাথে রয়েছে ফাঁস হলো আরো একটি গোপন তথ্য যা সকলকে চমকে দেবে, 100 কোটি টাকা ছাড়তে পারে দুর্নীতির অঙ্ক রেশন কাণ্ডে নিয়ে এবার দাবি ইডি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।